করে দেব দিদি। এরপরে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে কাপড় চোপড় গুলো ভালোভাবে কেচে নিয়ে আসবি, একটা জিনিসে যেন ময়লা না থাকে। দিদি আমি সব কাজ করে দিয়েছি, এখন আমার মেয়েটার জন্য একটু খাবার দাও। তুই আর তোর মেয়ে কোনো খাবার পাবি না, তোদের উপর এত অত্যাচার করি, এত কাজ করাই, তবু তোরা এই বাড়িতে কেন পড়ে থাকিস? এই বাড়ি থেকে চলে যেতে পারিস না? আজ তোদেরকে মেরেই তাড়াবো, স্বামী মারা যাওয়ার পর সবকিছু আমার, তোরা এই বাড়িতে কোনো জায়গা নেই। মারে, ওই বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিল, আর ঢুকতে দেবে না। ঠিক আছে মা, ওই বাড়িতে আমরা আর ফিরে যাব না, আমাদের উপর খুব অত্যাচার করে, তোমাকে দিয়ে শুধু কাজ করাই, চলো আমরা অন্য কোথাও একটা বাসা বাঁধি লতা পাতা দিয়ে। চল ওই বনটার দিকে যাই, যে দেখি কোনো লতা পাতা পাই কিনা, ছোট্ট একটা বাসা বেঁধে তুই আর আমি থাকবো, আর যাব না ওই বাড়িতে। আমাদের এই ছোট্ট